মৃত্যুকালে সন্তানদের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন বাংলাদেশের প্রয়াত পরিচালক এবং প্রযোজক সোহানুর রহমান সোহান। সম্প্রতি তার মৃত্যুর পরে এখন তার সম্পত্তির ভাগাভাগির প্রশ্ন উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটি টাকার এই সম্পত্তি ভাগবাটোয়ারা হচ্ছে কিভাবে, কোন সন্তান কিভাবে কতটুকু পাচ্ছে, সেটা নিয়ে কি এখনই শুরু হয়ে গেছে ভাগবাটোয়ারা? তো দর্শক, মৃত্যুকালে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান স্যার কত টাকার সম্পত্তি রেখে গিয়েছেন, সেটাই মূলত আমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটির পরিচালক, দেশখ্যাত এবং অনেক উল্লেখযোগ্য এই সিনেমাটির পরিচালক, সারা জীবনে যা আয় করেছেন তার সিংহভাগই রেখে গেছেন। সম্প্রতি তার নিজেরও আছে এবং তার সন্তান এবং স্ত্রীদের ব্যাংক ব্যালেন্সেও আছে। এই মানুষটি হঠাৎ করেই চলে গেলেন, ঘুমের মধ্যে চিরঘুমে চলে গেলেন তিনি। স্ত্রী মরার 24 ঘন্টার মধ্যেই চলে গেলেন তিনি। নিথর মরদেহ হয়তোবা আর কোনোদিনও আসবে না, কোনোভাবে তার পরিবারের কাছে পৌঁছবে না, হয়তোবা কোনোদিন জানবেই না কি অবস্থা আছে, এখন কি হচ্ছে তার পরিবারের। তো দর্শক, সোহানুর রহমান সোহান মৃত্যুর পরে আরও সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাকে নেওয়া হয়নি FDC-তে। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে তার পরিবারের সদস্যরা চাননি সোহানুর রহমান সোহানকে মৃত্যুর পরে FDC-তে নেওয়া হোক, তাই মূলত তাকে FDC-তে নেওয়া হয়নি। তবে FDC-তে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন কর্তৃপক্ষ, কিন্তু কোনোভাবেই পরিবারের সম্মতি না থাকার কারণে FDC-তে নেওয়া হয়নি সোহানুর রহমান সোহানকে। মৃত্যুর আগে সোহানুর রহমান সোহানের লাস্ট একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, সেটি শাবনূর এবং সালমান শাহকে নেওয়া। সেই সাক্ষাৎকারে কি বলেছেন আপনারা এরই মধ্যে হয়তোবা অনেকেই জেনেছেন। সালমান শাহের সাথে হয়তোবা শাবনূরকে কোনো না কোনোভাবে এক সুতোয় বাঁধার মতো একটি কথা বলেছেন তিনি। তবে যাই হোক, সে সম্পর্কে আমরা যাচ্ছি না। দর্শক, সম্পত্তি এবং তার এতদিনের উপার্জিত সকল সম্পদ এখন কোথায়? সোহানুর রহমান সোহানের সকল সম্পত্তি কোথায় রয়েছেন, কারা ভাগ করে নিচ্ছেন, এটিই মূলত আলোচনার টপিকস। সোহানুর রহমান সোহান মারা গিয়েছেন গতদিনে। মৃত্যুর আগে তার স্ত্রী মারা গিয়েছেন। তার স্ত্রী মারা যাওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যেই চলে গেলেন তিনি না ফেরার দেশে। স্ত্রীকে শেষ বিদায় দিয়ে সে নিজে ঘরে ঢুকেছেন, তারপরে আর ঘর থেকে বের হয়নি। অবশেষে যখন ঘর থেকে বের হলো তখন দেহে প্রাণ ছিল না, নিষ্প্রাণ হয়ে বের হয়েছেন প্রিয়তমার সাথে কাটানো সেই ঘরটি থেকে। সোহানুর রহমান সোহানের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বলেছেন মিডিয়া কর্মীরা। জানিয়েছেন সোহানুর রহমান সোহান সত্যিই দেশের নক্ষত্র, সত্যিই এক উজ্জ্বল নক্ষত্র, এক অনন্য স্টার। তার হাত ধরে নাম হয়েছে শাকিব খানের, সেই মাসুদ রানা থেকে আজকের সুপারস্টার শাকিব খান। অন্যদিকে সালমান শাহ, সেই ইমনের থেকে নাম হয়েছে সালমান শাহ শাবনূর। একের পর এক তার নাম এবং তার বহিঃপ্রকাশের কারণেই মূলত স্টার হয়েছেন দেশের এই গুণী শিল্পীরা। তার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকেই। তো দর্শক, বিখ্যাত এবং বাংলাদেশের গুণী এই মানুষটির হৃদয় এরই মধ্যে হৃদয় এবং মন কেড়েছে অনেকেরই, হয়তোবা অনেকেই অশ্রুসজল হয়েছেন। বিভিন্নজন বিভিন্ন জায়গায় থেকে প্রত্যেকটা মানুষই তার জন্য মাগফিরাত কামনা করছে। তার প্রয়াত দিনের আজকে দুদিন পেরিয়ে যাচ্ছে। সোহানুর রহমান সোহান স্যার পৃথিবীতে আর নেই, হয়তোবা আর কোনো সোহানুর রহমান সোহান আসবে না, হয়তোবা আসবে না আর মিডিয়া পাড়াতে এমন কোনো নক্ষত্র। উজ্জ্বল এই নক্ষত্রের জন্য সত্যি যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা হয়তোবা আর কোনোদিনও পোষাতে পারবে না মিডিয়া পাড়া।